বাঁচার পথ কি আমাদের চারিদিক থেকে তো বিপদ বাঁচার পথ কি আমাদের চারিদিক থেকে তো বিপদ প্রথমে বলি বিপদের কারণ কি এবার একটা উদাহরণ দিয়ে কোরআনের আয়াত দিয়ে বক্তব্যটা শুরু করে দিই এক একটা লোক সাইকেল নিয়ে এইখান থেকে যাচ্ছিল একটা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগেছে বলুন তো গায়ের লোক কোন গাড়িওয়ালাটাকে দোষ দিবে মোটরসাইকেলওয়ালা কারণ ওর স্পিরিটে চলে দামি গাড়ি তাই না ভালো এখন মোটরসাইকেলওয়ালাটা যাচ্ছিল ওর নাজিমে আলম ওর গাড়ি নিয়ে এই রোড দিয়ে যাচ্ছে চাঁচকি থেকে পাকুরে এখন নাজিমে আলমের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে বলুন তো দোষ কার হবে নাজিমে আলমেরই হবে ওর বড় গাড়ি দামি গাড়ি এতক্ষণ মোটরসাইকেলওয়ালার দোষ হয়েছে সাইকেলের থেকে দামি তাই এবারে দোষ হলো নাজিমে আলমের ওর দামি গাড়ি তাই নাজিমে আলমের চার চাকে গাড়িটা ড্রাইভার পাকুর রেল ফটকটা পার করছিল শতাব্দী এক্সপ্রেস এসে মেরেছে ওর গাড়িতে বলুন তো দোষ হবে কার কার নাজিমে আলমের দোষ হবে কারণ হচ্ছে এই ট্রেনের ড্রাইভার দরজা খুলে বলবে ওই বেটা বিয়াদব তুই আমার রাস্তায় ঢুকলি কেন বল আমি তো আমার নিজের তৈরি করা পার্টিতে চলছি তুই কেন এলি এটা বল বলবে কি বলবে না তার মানে বোঝা গেল যে দরজা ভুল করলে মার খেতে হবে কি বললাম বুঝলেন না আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি প্রত্যেক দিন বিরিয়ানি খেতে দিই আমার কুকুরটা একদিন ভুল করে আপনার বাড়ি চলে গেছে বলুন তো আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন কোনটা ঝাঁটার বাড়ি চালাবেন তাই না তার মানে বোঝা গেল দরজা ভুল করলে মায়ের কে খেতে হবে মুসলমান আমরা আমাদের দরজাতে আছি না দরজা ভুল করেছি ও হারাম খো চুল কেটেছে এইদিকে ন্যাড়া মাঝখানে চুল আবার কেউ চুল কেটেছে এইদিকে লাল এইদিকে সবুজ এইদিকে আবার কালো আচ্ছা বলুন তো এ চুল কাটা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চুল কাটা হ্যাঁ ও এমন জিন্সের প্যান্ট পরেছে পাচার কাছে ছেঁড়া হাঁটুর কাছে ছেঁড়া আচ্ছা বলুন তো দেখি এই প্যান্ট পরার নিয়ম কি আল্লাহ বা তার নবী কথা বলুন না তার মানে আমাদের ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত একটাও কাজ আমাদের নিজস্ব হাদিস কোরআনের দ্বারা পরিচালিত হয় না সমস্ত কাজ বেধর্মীদের কৃষ্টি কালচারে মিশে গেছে ওই জন্য আজকে বেঈমান মুনাফিকরা সুযোগ পেয়েছে যে এ মুসলমান তো মুসলমান নেই এদেরকে মারতে বড় সুবিধা ওরা বুঝতে পেরেছে যে এরা তো সেই মুসলমান নেই আছে নাই হিন্দু ভাইরা দুর্গার কাছে যায় মুসলমান দরগায় যায় হিন্দু ভাইরা মরা মানুষ ঠাকুরের কাছে পূজা করে মুসলমানে না মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে পূজা করে হিন্দু ভাইরা ঠাকুরের সামনে মানত করে মুসলমান না মাজারে গিয়ে মানত করে হিন্দু ভাইরা তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে মুসলমান ভাইরা তার বাপ মারা গেলে চল্লিশে গরু জবাই করে খানা করে কোন জায়গা ডিফারেন্স বলুন কোন ডিফারেন্স আছে সব জায়গাতে এক ওই জন্য সুযোগ পেয়ে গেছে যে এরা তো আর মুসলমান নেই সুযোগ পেয়ে গেছে কি যাই না গেছে কিছুদিন আগে ওই মুর্শিদাবাদ দৌলতাবাদ বলে একটা জায়গাতে শীতকালে একটা বাস ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটা নদীতে পড়ে গেছে শুনেছেন এটা শীতকালে শুনেছিলেন অনেক মানুষ মারা গেছে একজনও বেঁচে নেই তা আমি ওই রাস্তা দিয়ে একদিন গাড়ি নিয়ে আস্তে আস্তে তার দু চার দিন পরেই একটা বয়স্ক লোককে জিজ্ঞাসা করছি চাচা এতজন তো মারা গেল এই ভিতরে মুসলমান কেউ ছিল চাচা তখন আমাকে বলছে বড় দুঃখ লাগছিল যে কটা লোককে আমাদের ক্লাবের ছেলেরা উদ্ধার করেছে বা সরকারিভাবে উদ্ধার করা হয়েছে মুসলমান না হিন্দু আমাদের ক্লাবের ছেলেরা ক্লাবে ঢুকিয়ে প্যানের চেন খুলে দেখেছে কে মুসলমান আর কে হিন্দু আপনি দাঁত বার করে হেসে দিলেন আপনি দাঁত বার করে হাসলেন কেন এটা তো আপনার লজ্জা মানে বর্তমান মুসলমান চিনতে গেলে চেন খুলে দেখতে হবে যে মুসলমান না ওই হিন্দু আচ্ছা বলুন এছাড়া আর কোন কিছু দেখে বোঝা যায় হ্যাঁ দাড়ি তো সবাই বলছেন কতজনের আছে এখানে আছে কতজনের
তার মানে বোঝা যাবে না ওর নাম পল্টু আপনার নামও পল্টু ওর দাঁড়ি নাই আপনারও নাই ও দাঁড়িয়ে পেচ্ছাপ করে আপনিও দাঁড়িয়ে পেচ্ছাপ করেন আপনিও গাঁটের নিচে কাপড় পরেন ও গাঁটের নিচে পড়ে বলুন তো দেখে মুসলমান হিন্দু পার্থক্য করা যায় কি আশ্চর্য ব্যাপার বাঁচার মাত্র একটা পথ বাঁচার কটা পথ একটা এক আল্লাহ তাআলা বলছেন মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু তোমরা যদি বাঁচতে চাও দুটো জিনিস করো এক আমার নবী যেটা দিয়েছে সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করেছে ওইটা থেকে তোমরা দূরে থাকো তাহলে তোমরা বাঁচার একটা পথ পাবে নাম্বার দুই বাঁচার আর একটা পথ আপনাদেরকে বলি সেটা কি একটা পাখি এখান থেকে ওই যে লাইটটা জ্বলছে এইটা ধরে নেন 200 ফুট চওড়া গভীর আছে 1000 ফুট ধরে নেন একটা লতা পাতা এইখান থেকে লতিয়ে লতিয়ে কোন রকম ভাবে ওই মাথা পর্যন্ত গেছে মাঝখানে গর্ত কত ফুট 1000 ফুট আপনাকে যদি বলা হয় যে লতা পাতার উপরে ভাই উঠুন তো উঠে বসুন তো আপনি বসতে পারবেন লতা পাতার কোনো দাম আছে ও তো যখন তখন ছিঁড়ে পড়ে যাবে যাবে কি যাবে না কোনো দাম আছে কোনো দাম নেই একটা হনুমানকে যদি বলা হয় যে তুমি লতা পাতাতে উঠে বসো বসতে পারবে পারবে না ওর জীবনের দাম আছে ওর পাকস্থলী আছে ওর ভালো মন্দ জ্ঞান আছে আচ্ছা বলুন তো ওই লতা পাতাতে কে বসতে পারে হ্যাঁ কে পাখি বসতে পারে কারণ পাখি কোনোদিন লতা পাতার উপরে ভরসা করে বসে না পাখি কার উপরে ভরসা করে ডানার উপরে ভরসা করে তা আমাদের দুটি মাত্র ডানা এই দুটি ডানা দিয়ে বাঁচার রাস্তা এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাক তৌফিকুম আমরাইন আমি চলে যাবার আগে পৃথিবীতে তোমাদেরকে দুটি মাত্র জিনিস আমি ছেড়ে দিয়ে যাচ্ছি এক কিতাবুল্লাহ আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআন আর দুই আমার সুন্নাত এই দুটো জিনিসকে যদি আঁকড়ে যদি ধরতে পারো অবশ্যই তোমরা বেঁচে যাবে তাছাড়া পৃথিবীতে তোমরা বাঁচতে পারবে না আমি আবার কোরআন থেকে কথা বলি একটা একটা করে কথা বলার আগে অনেক কথা বলতে হবে আমাকে কারণ আমি তো বেশি হাদিস কোরআন জানি না ওই জন্য একটু বলতে দেরি হচ্ছে এক আমাদের মাঝে একজন নবী এসেছিলেন নবীটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিস ধরবো তাড়াতাড়ি করে উত্তর দেন এক মুহাম্মদ সাল্লাল্লাহু জন্ম হয়েছেন কোথায় কোথায় মক্কা আচ্ছা মক্কা মদিনার ভিতরে কোন শহরের নামের আগে আমাদের হাজি সাহেবরা সোনা ব্যবহার করে বলুন তো সোনার মদি বলে না সোনার মদি না বলে তো বলে তা সোনার মদিনাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ না করে মক্কায় করলেন কেন মক্কায় কেন করলেন মদিনাতে করতে পারতেন মক্কায় করার পিছনে একটা কারণ আছে এক ভৌগোলিক জ্ঞান যাদের আছে ভূগোলের জ্ঞান যাদের আছে ভৌগোলিক জ্ঞান তারা জানেন যে সারা পৃথিবীর মিডিল পয়েন্ট অবস্থিত তার নাম মক্কা তাই তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কিতাব দেওয়া হয়েছিল কিতাবটার নাম আল কোরআন এই কিতাবের কাজ কি না অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে টেনে আনা তাই তো মক্কা হচ্ছে পৃথিবীর মিডিল পয়েন্ট অবস্থিত এই বিশাল একটা প্যান্ডেল এই প্যান্ডেলের ওই কোণাতে একটা লাইট টাঙিয়ে দেওয়া হলো বলুন তো একটা লাইটে গোটা প্যান্ডেল সমানভাবে আলো আলো পাবে পাবে না লাইটটা যদি প্যান্ডেলের মাঝখানে দেওয়া হয় তাহলে চারিদিকে আলো পাবে কি পাবে না পাবে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে এই কারণে জন্ম দেওয়া হলো যে মক্কাতে জন্ম দেওয়ার ফলে এই কোরআনের আলোটা যেন সারা পৃথিবীতে সমানভাবে জনের আলোটা ছড়িয়ে পড়ে এই জন্য মক্কাতে এই লোকটাকে জন্ম দেওয়া হলো নাম্বার দুই মক্কাতে জন্ম দেওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটে বদনাম দেওয়া হয়েছিল কটা তিনটা এক লোকটা চরিত্রহীন
বদমাইশ লোক, নাউজুবিল্লাহ। কি করে বদমাইশ? না, 40 বছরের একটা বুড়ি মেয়েকে বিয়ে করেছে, তার নাম খাদিজা। আর আল্লাহ নবীর বয়স তখন কত? 25। লোকে তখন বলছে, এর যখন চরিত্র যদি ভালো হবে, তা 25 বছরের ইয়ং ছেলে কোনোদিন 40 বছরের বুড়িকে বিয়ে করে? এর চরিত্র খারাপ। দুই, লোকটা পাগল। আল্লাহ নবীকে পাগল বলা হয়েছিল না? পাগল। কখন পাগল বলা হয়েছে? পাগল কখন বলা হয়েছে? যখন তিনি মিরাজ থেকে ফেরত আসার পরে বললেন, এই 360টা দেবদেবীর পূজা যারা করছো, সাবধান, 360টা দেবদেবীর পূজা করিও না। তোমরা এক কাজ করো, এক আল্লাহকে মানো, জান্নাত আছে জাহান্নাম আছে, এইমাত্র আমি দেখে তবে ফিরছি। তখন আবু জাহেল আবুল আহাব বলছে, লোকটা যদিও বা ভালো ছিল, এখন পাগল হয়ে গেছে, এতদিন ভালো ছিল, তার মানে হক কথা বললে লোক কি হয়? হ্যাঁ, পাগল হয়ে যায়। অনেক মসজিদের ইমাম সাহেব হক কথা বলার কারণে চাকরি টিকাতে পারে না, আজও আছে না, টিকাতে পারে না। সেক্রেটারির ব্যাটার বিয়েতে ডিজে গান বাজছে, ইমাম সাহেব সেটা জুম্মার খুতবাতে বলেছে যে সেক্রেটারি যদি ডিজে গান যদি বাজায় তা অন্য মুসল্লিরা কি করবে? জুম্মার নামাজের পরে সেক্রেটারি বলছে, তুমি রিটার্ন টিকিট কেটে তবে ঘরে চলে যাও, তোমার চাকরি নাই। আমার ব্যাটার বিয়েতে কি গান বাজাবো, ড্যান্স করবো না করবো, ওটা আমার ব্যাপার, তুমি কেন বলতে গেলে? হে, তোমার চাকরি চলে গেল। তার মানে সত্য কথা বললে লোকের চাকরি চলে যায়, আর সত্য কথা বললে কি হয়? পাগল হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? পাগল। নাম্বার তিন, আপনাদের এলাকাতে বেটা বেটি যদি কারো না হয় তাহলে দেশওয়ালি ভাষাতে তাকে কি বলে? বাঁঝা। আর যার বেটি আছে বেটা নাই তাকে কি বলে? হ্যাঁ, নিবংশ বলে। ওই তোর ভিটে মাটিতে আলো জ্বালাবার লোক নাই, এটাই বলে। তোর সারা জীবনের কামাই নিয়ে যাবে তোর জামাই, অনেক কথা বলে বলে। হযরত মুহাম্মদ সাল্লামের একটাও বেটা বেঁচে ছিল না? নবীজি বেঁচে থাকা অবস্থায় মারা গিয়েছিল, কোনটা বেঁচে থাকা অবস্থায় মারা গিয়েছিল? দুই, আল্লাহ নবী সাল্লামের বেটি কটা? চারটা। আচ্ছা বলুন তো, আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থাতেই বেটিগুলো মারা গিয়েছিল না বেঁচে ছিল? একটা বেঁচে ছিল, তার নাম ফাতেমা। আল্লাহ নবী চলে যাবার পরে ফাতেমা চলে গেলেন 6 মাস পরে। হযরত মুহাম্মদ সাল্লামের বেটাগুলো একটা 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 করে চারটে বেটাই মারা গেল। তখন কাফেরেরা বগল বাজাচ্ছে, বলছে, মুহাম্মদ তুমি যে আল্লাহ 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 করছো দিন রাত, তোমার বেটা বলে তো কেউ নাই, আর তুমি তো কাল পরশু মারা যাবে, তোমার ইসলাম ধর্ম চালাবে কে? তোমার তো বংশতে বাতি দেওয়ার লোক নাই। হযরত মুহাম্মদ সাল্লামের বেটাগুলো মারা গেল কেন? এর পিছনে লজিক আছে অনেক বড়। পৃথিবীতে একটা ব্যবসা আছে, তার নাম পীরের ব্যবসা, জানেন তো? সোশ্যাল মিডিয়া দেখছেন আমাকে কত গালাগালি দিচ্ছে, ও রাজমিস্ত্রি কাজ করে, ওর জন্ম ঠিক নাই, ওর মাথার দাম 10 লাখ টাকা যে কেটে এনে দিবি, ও কোথা গাড়ি নিয়ে এলে বলবি গাড়িতে আগুন লাগিয়ে দেবো, এসব নানান গালাগালি সোশ্যাল মিডিয়া শুনছেন তো? শুনছেন? আমি একটা কথা বলেছি, ইসলামে পীর বলে কিছুই নাই, সব চিটিংবাজি, কিছুই নাই পীর বলে। হযরত আবু বকর পীর বুঝলেন না, হযরত ওমর ফারুক পীর বুঝলেন না, আল্লাহর নবী পীর বুঝলেন না, ইমাম আবু হানিফা পীর বুঝলেন না, ইমাম শাফি পীর বুঝলেন না, ইমাম আহমদ বিন হাম্বাল পীর বুঝলেন না, আরে চিটিংবাজ হুজুর পীর বুঝেছে। কি আশ্চর্য ব্যাপার, এ পীর খুঁজে পেয়েছে, এর আগে এত বড় বড় মানুষ ছিল কেউ পীর খুঁজে পায়নি। আল্লাহু আকবার, চিটিংবাজি ব্যবসা কেমন? আমি মুমতাজুল ইসলাম বক্তা। আচ্ছা বলুন, আমার বেটা মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, আমি বক্তার বেটা বলে আমার বেটাও যে বক্তা হবে, এটা কোনো গ্যারান্টি আছে? নেই। আমি স্কুল মাস্টার, আমার ছেলে জন্ম হয়েছে, আমি মাস্টার বলে আমার বেটাও মাস্টার হবে, তার কোনো গ্যারান্টি আছে? নেই। তার মানে পৃথিবীতে কিছু হতে গেলে তার উপার্জন করে নিতে হয়। ইমাম আবু হানিফা, তিনি একজন ইমাম ছিলেন, ওনার বেটা ইমাম হতে পেরেছে? পারেনি। ইমাম আহমদ বিন হাম্বাল,
তিনি একজন ইমাম ছিলেন ওনার বেটা ইমাম হতে পেরেছে পারেনি তার মানে ইমাম এমনি হওয়া যায় না ইমাম হতে গেলে কিছু অর্জন করতে হয় তাই তো কিন্তু বর্তমানে একটা ব্যবসা আছে তার নাম পীরের ব্যবসা ওর 14 গুষ্টির আগে ওর দাদু পীর ছিল ওর বাপ হয়েছে পীর ওর বাপ মারা গেছে ও চিটিংবাজ ও হয়েছে পীর ও মারা যাবে ওর বেটা হবে পীর মানে পীর হতে গেলে কিছু শিখতে হয় না এমনিতেই পীর হওয়া যায় আশ্চর্য ব্যাপার এই জাতি কি করে পরিবর্তন হবে এই জাতি কি করে পরিত্রাণ পাবে যে জাতির কাছে ন্যান্ত লোক অচল নেই ন্যান্ত লোক বলছে কোন একটা বাবা ওর দলে দেখছি 20 লাখ লোক আছে জটা বাবা 30 বছর গোসল করে না জীবনে গোদদারি কাটে না গোদদারিতে ময়লা ধরে ধরে উকুনের বাসা বেঁধেছে ও বলছে আর একটা বাবা ওই বটগাছের তলাতে একটা মাজার করে বসে আছে এ কি চিটিং বাজরে ও নিজে গোসল করে না ফেরেশতারা ধারে পাশে যায় না ওর গায়ের গন্ধ ঠেলাতে ওর দেখছি 20 লাখ ভক্ত মানে জাতি কোথায় পৌঁছেছে বুঝতে পাচ্ছেন হ্যাঁ ন্যান্ত হয়ে বসে আছে তার কাছে দেখছি মানুষ পূজো করছে মাথাতে উকুনের ভাষা বেঁধেছে দাড়িগুলো ধুলোতে জটা বেঁধে গেছে কেউ দেখছি বলছে জটা বাবা কেউ গলাতে ছিকল ঝুলিয়ে ঘুরছে বলছে ছিকল বাবা সাংঘাতিক ব্যাপার রাতে এক রকম দিনে আর এক রকম বাবাদের ঠেলাতে ভিড়ে রাস্তাঘাটে হাঁটা যায় না চারিদিকে দেখছি বাবা আর এরা এত বড় চিটিংবাজ রেল লাইনের ধারে মাজার করে না কোথায় করে বাস লাইনের ধারে তার মানে বাসওয়ালা যাবে ও তো বোঝে কম মাজারে দাঁড়িয়ে 20টা টাকা দিয়ে যাবে যাতে প্যাসেঞ্জার সহ অ্যাক্সিডেন্ট না হয় খুব চালাক কিন্তু ট্রেনের ড্রাইভার তো দাঁড়াবে না নামে ঠিক মেন রাস্তার ধারে মাজার করে লোক যেতে যেতে 5 টাকা ছুঁড়ে দিল ওতেই ও চলছে ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে ওরে পীর পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে মাজার করে কেন ভিক মেঙ্গে খেত কাজী নজরুল বলেছে ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে মাজার করে কেন ভিক মেঙ্গে খেত কাজী নজরুল বলেছে এটা আমার কথা নয় তার মানে আল্লাহু আকবার পৃথিবীতে একটা ব্যবসা আপনাকে দেখালাম পীরের ব্যবসা চলুন মুহাম্মদ সাল্লামের ব্যাটাগুলো মারা গেল কেন বলুন তো আমাদের নবী শেষ নবী না এর পরেও কোন নবী আসবে শেষ নবী প্রতিভক্তি চোরের লক্ষণ আল্লাহ জানে যে নবীজির ব্যাটাগুলো যদি বেঁচে থাকে নবী যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে অতি যারা ভক্তি করে আল্লাহর নবীকে তারা তার ব্যাটাকে নবী বলে মানতে শুরু করে দিবে এই জন্য আগে থেকে ব্যাটাগুলোকে তুলে নেওয়া হয়েছে কত সুন্দর লজিক দেখছেন হ্যাঁ আল্লাহু আকবার তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কটা বদনাম হলো কথা বলুন কটা তিনটা এক চরিত্র খারাপ দুই পাগল তিন এর নিবংশ এর বংশের করে নেই পানির বোতলটা দেখি একটু ওর বংশের কোন রকমের দাম নাই দে বোতলটাই দেন গ্লাস লাগবে না ওর বংশের কোন দাম নাই এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনটা খুলে দেখবেন কত মজার মজার কথা বলছেন আল্লাহর নবীকে যে বদনাম দিলে ওই বদনামের জবাব দিচ্ছেন আল্লাহ কোরআনে এক আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন আল্লাহ বলছেন কোরআনে 29টা সূরাতে এরকম শব্দ আছে এক আলিফ লাম মিম আলিফ লাম র তোহা কাফ হা আইন সাদ আলিফ লাম র ইয়াসিন এরকম আছে না নেই আছে আছে এর মানে কেউ জানে 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 না কে জানে একমাত্র আল্লাহ জানে এটা তো একটা মারাত্মক ব্যাপার এটা বা আমাদের জানানো হলো না কেন অনেক সময় দেখবেন প্রেমিক আর প্রেমিকার গোপন টিপস কিছু থাকে
আগেকার দিনে যখন ছোটতে আমরা যখন স্কুলে পড়েছি, স্কুলে পড়লে একটু বদমাইশি করে, সবাই প্রেম ভালোবাসা টালোবাসা হয় না? হয়। আগেকার দিনে তো মোবাইল ছিল না, কি করে হয়, একটা চিঠি লিখে ওর ব্যাগে দিয়ে দিল, তাই না? ও আবার খুলে পড়ে এক সপ্তাহ পরে তার উত্তর দিল। আর একটা জিনিস হতো, মেয়েটা চায়ের দোকানে গেছে কিছু একটা কিনতে, ছেলেটা গেছে গিয়ে এই রকম করছে, ডান চোখটা এরকম করছে, মানে আগে থেকে চিঠিতে বলা আছে যদি ডান চোখটা এরকম করি তাহলে তুই বুঝতে পারবি যে ফটিকদের গোয়াল ঘরের পাশে দেখা করতে বলছে, আর বাম চোখটা যদি এরকম করি তাহলে বুঝতে পেরে যাবি ওই যে নাজমুল আমের গাড়ি রাখা থাকে ওর সাইডে, মোটামুটি রাত 8টার পরে দাঁড়াবি, আমি আসছি। এরকম গোপন টিপস আগে প্রেম হতো না? হতো ছোটবেলাতে, এরকম কেস আমরা ঘটিয়েছি অনেক, এখন না হয় বক্তা হয়েছে আর কি বলবো। যাই হোক, তা প্রেমিকার প্রেমিকার গোপন টিপস থাকে, থাকে না? থাকে। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, খুব। তো ও তার বন্ধুকে বলছে, ওরে সাইফুল, যে কি বলছে, ওই ফটিকের মেয়েকে আমি খুব ভালোবাসি। তো বলছে, ওরে ফটিক কোটি কোটি টাকার মালিক আর তোর বাপ রিক্সা চালায়, তুই বামন হয়ে চাঁদে হাত দিতে গেলি তোর পিঠের চামড়া থাকবে না। তখন ওই ছেলেটা বলছে, ওরে তুই কি বুঝিস, ও আমার জন্য পাগল হয়ে ঘুরছে। বলছে, চল তো একটু দেখাবি কেমন পাগল হয়েছে। গোপন টিপস বুঝুন, তা এ গেছর বন্ধুকে প্রেমিকাকে দেখাতে, দেখ কত ভালোবাসে। মেয়েটা ব্যালকুনিতে ঘুরছে ওর বাপের বিশাল রাজপ্রাসাদ বাড়ি, ছেলেটার বন্ধুকে বলছে, ওই দেখ সাবিনা দাঁড়িয়ে আছে, ও আমার জানের জান। যেই বলছে সাবিনা তখন পায়ের জুতো খুলে বলছে, দেখছিস? তখন বন্ধুটা বলছে, বে তুই যদি ভালোই বাসিস জুতো কেন দেখাচ্ছে? তখন ও বলছে, তুই কি গোপন টিপস বুঝিস, জুতো দেখাচ্ছে মানে কথা বললে লোক শুনতে পেয়ে যাবে, ও বলছে চাঁচকির মোড়ে ফটিকের জুতোর দোকানে সন্ধ্যাবেলা দেখা করতে, ও এইটা বলতে চাইছে। তার মানে বোঝা যায় যে প্রেমিকার প্রেমিকার গোপন টিপস কে থাকে। নুন, অল, কলম, আলিফ, লাম, মিম, আলিফ, লাম, র, এটা হয়তো আল্লাহ তোর নবীর ব্যাপারে কোনো ব্যাপার থাকতে পারে যেটা নবীকেও জানানো হয়নি, আমাদেরকেও জানানো হয়নি। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন, অল কলম অমা ইয়াসতুরুন, কসম। আলেম ওলামারা আছে, অ কাসমিয়াম, আল্লাহ তাআলা বলছেন অল কলম, কসম করছি কলমের, অমা ইয়াসতুরুন, এবং তার দ্বারাতে যেটা লেখা হয়েছে কসম তার। এইখানে দুটো একটা কথা বলি, বর্তমানে একটা কলমের দাম 3 টাকা, 3 টাকা না? কলম কি এমন ভেরি ইম্পর্টেন্ট যে আল্লাহ ওইটার কসম করছেন? আশ্চর্য ব্যাপার না, 3 টাকা দাম একটা কলম, আল্লাহ ওর কসম করছেন। আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, সারা পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কি? কলম। কলমকে সৃষ্টি করার পরে বলা হচ্ছে, কলম তুমি লেখো। কলম বলছে, কি লিখবো? আল্লাহ তাআলা বলছেন, মমতাজুল ইসলাম 16 তারিখে চাঁচকি গ্রামে জলসা করতে আসবে, প্রথমে সে নাজিম আলমের ঘরে ঢুকবে, ওটাও লেখ। তারপরে আজহারউদ্দিনের সঙ্গে জলসাতে দেখা হবে, ওটাও লেখ। ওই পাশাপাশি বসে ফটো তুলবে, ওটাও লেখ। জলসায় প্রধান বক্তা মমতাজুল থাকবে, ওটাও লেখ। সেদিন গিয়ে কোথাও খাওয়া দাওয়া করবে না, ওটাও লেখ। সেদিন অসুস্থ থাকবে, ওটাও লেখ। কবে কিয়ামত হবে, ওটা লেখ। কার কবে মৃত্যু হবে, ওটা লেখ। কার কার সঙ্গে বিয়ে হবে, ওটা লেখ। কে কবে জন্ম হবে, ওটা লেখ। কার কবে মৃত্যু হবে, ওটা লেখ। এক কথাতে বোঝা গেল, পৃথিবীর সূচনা থেকে কলমকে সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে কলম আগে থেকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। নাম্বার 2, এর আরেকটা বৈশিষ্ট্য, কলম সমাজকে যা দিয়েছে পৃথিবীতে কলমের থেকে বড় অবদান আর কোনো অবদান নেই, কারো অবদান নেই, কলমের থেকে বেশি অবদান আর কারো নেই। যদি বলছেন কেমন করে, এই দেখুন আপনাকে একটা কথা বলি, ইমাম আবু হানিফা জন্ম হয়েছেন 80 হিজরিতে, যে মারা গেছেন 150 হিজরিতে, ইমাম শাফি জন্মগ্রহণ করছেন 150 হিজরিতে, এই যে ইতিহাস। আচ্ছা বলুন তো, ইমাম আবু হানিফার সময়তে সোশ্যাল মিডিয়া ছিল? ছিল। ইমাম বুখারীর সময়তে ক্যামেরা ছিল? ছিল না। ইমাম আহমদ বিন হাম্বালের সময়তে
এই রকম ক্যামেরা ছিল ছিল না তার ইমাম আহমদ বিন হাম্বলের বউ কটা উনি কটা হাদিস লিখেছেন আবু হানিফার জীবনী কি আর আপনার ইমাম শাফির জীবনী কি ওনার ছাত্র ইমাম আবু ইউসুফ তার জীবনী কি এই যে জীবনীগুলো আমরা যে জানতে পারি বলুন তো দেখি এইটা জানার পিছনে কার অবদান আছে কার কলম কলমই একটা পদার্থ যে পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত পুরাতন ইতিহাসকে স্বর্ণোজ্জ্বল অক্ষরে মানুষের দর্পণের সামনে এনে দেয় এর নাম হচ্ছে কলম ইম্পর্টেন্ট একটা চিজ এটা আল্লাহ বলছেন অমায়াস্তরুন এর দ্বারাতে যেটা লেখা হয়েছে তার কসম বলুন এবারে কোরআন অবতীর্ণ হবার আগে এ কোরআন কোথায় ছিল ফি লাউহিম মাহফুজ তাই তো লাউহে মাহফুজে ছিল আচ্ছা আজ পর্যন্ত আলেম ওলামারা কেউ বলেছে লাউহে মাহফুজ কোথায় আর কেমন এটা কেউ জানেন 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 না আমি কিন্তু বড় আলেম নয় আমাকে এক পাতা সূরা ফাতিহার বাংলা বলতে বললে আমি বলতে পারবো না তবে আমি যা স্টাডি করছি যা গবেষণা করছি যা চিন্তা ভাবনা করছি এতে করে আলেমদের সঙ্গে বড় বড় যারা আলেম আছে ওনাদের সঙ্গে আমার কিছু কিছু জায়গাতে একটু ত্রুটি বিচ্যুতি হতে পারে ফতোয়া ফরায়েজ নয় কিছু ব্যাপার জানার ব্যাপারে যেমন আপনি অবাক হয়ে যাবেন লাউকে মাহফুজটা কি বা কেমন ধরনের এটা আজ পর্যন্ত কেউ শুনেছেন আমরা এটাই জানি লাউকে মাহফুজ একটা ঘর কোরআন অবতীর্ণার আগে ওই ঘরে রাখা ছিল তাই তো জি না ওটা নয় লাউহে মাহফুজ মানে সংরক্ষিত স্থান সংরক্ষিত ঘর এটা ঠিক কেমন আপনাকে যুক্তির আলোকে আমি বোঝানোর চেষ্টা করছি এক আমি মমতাজুল ইসলাম আমি ভালো ছবি আঁকতে পারি খুব ভালো আমার হাতে আপনি রং আর তুলি দিয়েছেন আর বলছেন যে তুমি একটা শিশুর ছবি আঁকো আচ্ছা বলুন তো শিশু মানে নারীকেও বোঝায় পুরুষকেও বোঝায় তাই তো শিশু মানে নারী পুরুষ সবাইকে বোঝায় তা আমি রং তুলিটা হাতে নিয়ে আমি ছবিটা আঁকার আগে আমি এটা ভাববো কি ভাববো না যে ছেলেটা এরকম করে ছুটছে এরকম আঁকবো ছেলেটা মায়ের কোলে ঘুমিয়ে আছে এরকম আঁকবো না ছেলেটা বই পড়ছে এরকম আঁকবো না ছেলেটা ভাত খাচ্ছে এরকম আঁকবো না ছেলেটা বসে বসে পেচ্ছাপ করছে এরকম আঁকবো আচ্ছা বলুন তো রং তুলি নিয়ে বোর্ডে আঁকার আগে ওই শিশুর ছবি আমার মনের ভিতরে অলরেডি একটা আঁকা হয়ে যাবে কি যাবে না যাবে যাবে এইটার নাম লাউহে মাহফুজ এক কথাতে আল্লাহ সারা পৃথিবীতে কি ঘটাবেন কি করবেন কি ঘটবে এই যে পরিকল্পনা করে রেখে দিয়েছিলেন এই পরিকল্পনার জায়গাটার নাম হচ্ছে লাউহে মাহফুজ অনেক কিছুর গভীরে যদি আমরা ঢুকে যাই আপনি অবাক হয়ে যাবেন আমি একটা একটা করে বলছি আপনি শুনতে থাকুন যদি প্রত্যেক শব্দের এরকম করে ব্যাখ্যা করা যায় তো এই সূরাটা আমি যদি 10টা আয়াত করি ভোর 3টে বেজে যাবে আমি যা ব্যাখ্যা টুকটাক যা জেনেছি আমি অতক্ষণ বলতে পারবো না দুটো একটা বলছি শুনুন আল্লাহ তাআলা তারপরে বলছেন মা আনতা বিনির্মাতি ও রব্বিকা বিমাজনুন আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন এই আমার দিকে ফেরুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনাম দেওয়া হয়েছিল পাগল বলে এসেছি ওটা এসেছি ও জবাব আল্লাহ এখানে দিচ্ছেন মা আনতা বিনির্মাতি রব্বিকা বিমাজনুন আপনার আল্লাহর অনুগ্রহে আপনি কখনোই পাগল নন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল ছিলেন না জ্ঞানী ছিলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক ছিলেন কি ছিলেন না আল্লাহু আকবার